610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কায় ইসলামের প্রচার শুরু হয়। তৎকালীন আরবের পৌত্তলিক ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের চক্ষুশূল্যে পরিণত হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মূর্তি পূজার পরিবর্তে এক আল্লাহর ইবাদতের প্রচারণা চালান। তার এই নতুন ধর্মের প্রচার মক্কার অধিকাংশ নেতাই ভালোভাবে নেননি। ফলশ্রুতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর শুরু হয় নির্যাতন নিপীড়ন। এসব বাধা বিপত্তি পেরিয়েও ইসলাম তখন ধীরে ধীরে বিস্তার লাভ করছিল। ইসলামের এই সংবাদ মক্কা পেরিয়ে আরবের অন্যান্য অঞ্চলেও পৌঁছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মিত্রদের উপর মক্কাবাসীদের নির্যাতন একসময় চরমে পৌঁছে। এ সময় মক্কার উত্তরাঞ্চলের ইয়াসরিব শহর থেকে অনেকেই তাকে সেখানে আমন্ত্রণ জানায়। শেষ পর্যন্ত 622 খ্রিস্টাব্দে সময়ের প্রয়োজনে নানা সুবিধা অসুবিধার হিসেব কষে এবং আল্লাহর নির্দেশে তিনি ইয়াসরিবে গমন করেন। সাহাবিরাও সেখানে চলে গিয়েছিলেন। ইয়াসরিবে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্মের সমন্বয়ে এক নতুন রাষ্ট্রের গোড়াপত্তন করেন। তার সম্মানার্থে ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখা হয় মদিনাতুল নবী, সংক্ষেপে মদিনা। মদিনা ছিল কৌশলগত ও ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। আরবদের ব্যবসা বাণিজ্যের অধিকাংশই হতো শাম বা সিরিয়ার সঙ্গে, আর মক্কাবাসীর সিরিয়ায় যেতে হলে পথে মদিনাকে অতিক্রম করতে হতো। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় যাওয়া কুরাইশ তথা মক্কাবাসীদের বেশ বিচলিত করে তোলে। আর মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই ভূরাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের মদিনায় নিরাপদে থাকা মক্কাবাসীরা মেনে নিতে পারেননি। ফলে মক্কা ও মদিনার মধ্যে এক যুদ্ধ অবস্থার তৈরি হয়। মদিনা তখনও অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল একটি এলাকা। সেই মুহূর্তে মদিনার শক্তিশালী হওয়াটা খুবই প্রয়োজন ছিল। সেই সময় সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র এনে মক্কা আরও শক্তিশালী হচ্ছিল। এই খবর মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন। তখন তিনি মক্কার এসব বাণিজ্য কাফেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। মক্কাবাসীরা বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ায় যাওয়ার সময় সঙ্গে করে পাহারাদার নিয়ে যেত। এসব কাফেলা কী ধরনের পাহারাদার নিয়ে যায় সেটা পর্যবেক্ষণের প্রয়োজন ছিল। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির রজব মাসে আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু এর নেতৃত্বে 8 সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠান। মক্কার নিকটবর্তী নাখলা নামক স্থানে 4 সদস্যের এক বাণিজ্য কাফেলার সঙ্গে ঘটনাক্রমে এই পর্যবেক্ষক দলের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মদিনাবাসীদের একজন নিহত হয়, দুজন বন্দী হয় এবং একজন পালিয়ে যায়। নাখলার খণ্ডযুদ্ধের পর দুজন বন্দী নিয়ে যখন এই পর্যবেক্ষক দল মদিনায় ফিরে গেল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে নাখোশ হলেন। কারণ তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী 4 মাস যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল, তার মধ্যে রজবও একটি। কুরাইশরা খবর ছড়াতে লাগলো যে মুসলিমরা নিষিদ্ধ মাসে রক্তপাত ঘটিয়েছে। এই ঘটনার পর মুসলিম ও কুরাইশদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। শেষ পর্যন্ত এ বিষয়ে কোরআনের আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে হারাম মাসে যুদ্ধবিগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করে, উত্তরে বলে দাও এ মাসে লড়াই করা ভীষণ অন্যায়। কিন্তু আল্লাহর কাছে তার চেয়েও বড় অন্যায় হলো আল্লাহর পথে বাধা প্রদান করা, আল্লাহকে অস্বীকার ও অমান্য করা। বিশ্বাসীদের জন্য কাবা শরীফের পথ করে দাও এবং সেখানকার অধিবাসীদেরকে সেখান থেকে তাড়িয়ে দাও, আর ফিতনা হত্যার চেয়েও জঘন্যতম অন্যায়। সূরা বাকারা। এই ঘটনার কিছুদিন পর মুসলিমরা তাদের স্পাই এজেন্টের মাধ্যমে জানতে পারে যে আবু সুফিয়ান ইবনে হাররব সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র ও মালামালের একটি বিশাল কাফেলা নিয়ে মক্কার দিকে আসছে। সেই কাফেলায় আমর ইবনুল আসহ কুরাইশ বংশোদ্ভূত 30-40 জন লোক পাহারা দিচ্ছিল। মুসলিমরা আশঙ্কা করছিল যে এই অস্ত্রশস্ত্র ও ধন সম্পদ মক্কার কাছে পৌঁছালে মদিনা আক্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। মদিনার শত্রু মক্কা যেন অধিকতর শক্তিশালী হয়ে উঠতে না পারে সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন। আবু সুফিয়ানের কাফেলা অধিকারের উদ্দেশ্যে মদিনা থেকে একটি বাহিনী রওনা হয়। আবু সুফিয়ানও মদিনা থেকে আক্রমণ হওয়ার আশঙ্কা করছিলেন, তাই তিনি সিরিয়া থেকে ফেরার সময় পথে কয়েকটি কাফেলার কাছে মদিনার কেউ এসেছিল কি না জানতে চাইলেন।
বিভিন্ন ভাবে আবু সুফিয়ান খবর পেয়ে যান যে মুসলিমদের একটি দল আসছে তার কাফেলা আক্রমণের জন্য। এমন অবস্থায় আবু সুফিয়ান আরো সৈন্য চেয়ে মক্কায় খবর পাঠান। এই খবর পেয়ে মক্কা থেকে একটি সৈন্য দল আবু সুফিয়ানের কাফেলাকে এগিয়ে আনতে রওনা হয়। কিন্তু আবু সুফিয়ানের কাফেলা মুসলিমদের চোখ এড়িয়ে ভিন্ন পথে লোহিত সাগরের কূল ঘেঁষে পালিয়ে যেতে সক্ষম হলো। এদিকে মক্কা থেকে যে একটি বাহিনী বাণিজ্য কাফেলাকে পাহারা দেওয়ার জন্য আসছিল তাদের কাছে আবু সুফিয়ান এই মর্মে খবর পাঠান যে তিনি নিরাপদে মক্কায় পৌঁছেছেন এবং তারাও যেন মক্কায় ফিরে আসেন। আবু সুফিয়ান নিরাপদে মক্কায় গিয়ে এই সেনাবাহিনীকে ফেরত যেতে বললেও আবু জেহেল সেখানে আরও তিন দিন অবস্থানের সিদ্ধান্ত নিলেন। এ সময় উতবাহ সহ কুরাইশদের অনেকে একটি সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন, কিন্তু আবু জেহেল তা মানতে নারাজ ছিলেন। যারা যুদ্ধের বিরোধিতা করেছে আবু জেহেল তাদের অপমান করতে থাকেন। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতের মাধ্যমে কুরাইশদের যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে বুঝতে পারেন যে কুরাইশদের সঙ্গে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। মুসলিম বাহিনী মূলত যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, কারণ তারা কাফেলা আক্রমণের জন্য এসেছিল। যুদ্ধে অবতীর্ণ হবে কি না তা নিয়ে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোটানায় পড়ে যান। মুসলিমরা ফিরে গেলে কুরাইশদের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার এবং তারা আরও অগ্রসর হয়ে মদিনায় আক্রমণের সম্ভাবনা ছিল। অন্যদিকে মদিনার আনসাররা মদিনার ভেতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু এখন মুসলিম বাহিনী মদিনার বাইরে, তাই তারা যুদ্ধে অংশগ্রহণে বাধ্য ছিল না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে পরামর্শে বসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও উমর রাদিয়াল্লাহু বক্তৃতা দিয়ে অন্যদের যুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। বৈঠকে আনসাররা ও মুজাহির সকলেই যুদ্ধে অংশগ্রহণের পক্ষে মত দেন। ফলশ্রুতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে বদরের নিকট পৌঁছান। সেদিন কুরাইশ বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কয়েকজন পাঠানো হয়। তারা বদরের প্রান্তরে একটি কুয়ায় দুজন ব্যক্তিকে পানি সংগ্রহ করতে দেখে বন্দী করেন। তাদের কাছ থেকে মুসলিমরা জানতে পারে যে উপত্যকার শেষ প্রান্তরে ঢিলার পেছনে কুরাইশরা অবস্থান করছে। তখন তারা কুরাইশদের সংখ্যা জেনে নেয়, সেই সঙ্গে আগত কুরাইশ নেতাদের নামও জেনে নেয়। কুরাইশদের আগে বদরের রণক্ষেত্রে পৌঁছে সেখানকার কুয়া দখল করে নেওয়ার চেষ্টা করে মুসলিমরা। মুসলিমরা বদরের নিকটে এসে থামে। তখন একজন সাহাবী এখানে না থেমে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কুয়া বন্ধ করে দিয়ে নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করে রাখার পরামর্শ দেন। এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ মেনে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপনের নির্দেশ দেয়। এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কুয়া বন্ধ করে দেয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সৈন্য নিয়ে বদরের প্রান্তরে হাজির হন। এই মুসলিম বাহিনীর মধ্যে 82 জন ছিলেন মুজাহির, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। বাকি সবাই ছিলেন মদিনার আনসার। আনসারদের মধ্যে 170 জন ছিলেন খায়রাজ গোত্রের এবং বাকি 61 জন আউস গোত্রের। মুসলিমরা সেখানে শিবির স্থাপন করে। সেখানে একটি পানির কূপ ছিল যা তাদেরকে বাড়তি সুবিধা দিয়েছে, কারণ মরুভূমিতে পানির কূপ পাওয়া অত্যন্ত দুষ্কর। মুসলিম বাহিনীতে উট ছিল 70টি আর ঘোড়া ছিল মাত্র 2টি। অপরদিকে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000 জন, তাদের ঘোড়া ছিল প্রায় 100টি এবং উট ছিল প্রায় 170টি। কুরাইশরা সৈন্য সংখ্যায় মুসলিমদের থেকে 3 গুণ বেশি শক্তিশালী ছিল, অস্ত্রশস্ত্র তো আরও বেশি। মুসলিমরা প্রথমেই বেশ অবস্থিকর অবস্থায় পড়ে, তারা সেখানে অবস্থান নেয়। দিনের বেলায় সূর্য তাদের মুখের উপর পড়ে, তার উপর মুসলিমদের এলাকার মাটি কিছুটা নরম, যা ঘোড়া ও উট দৌড়ানোর জন্য উপযুক্ত নয়। বিপরীতে কুরাইশ বাহিনী সেখানে অবস্থান নেন, সেখানে সূর্যের আলো তাদের মুখের উপর পড়ে না এবং সেখানকার মাটিও শক্ত, যা ঘোড়া ও উট দৌড়ানোর জন্য বেশ উপযুক্ত। সেদিন রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। সেই রাতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। আরবের মরুভূমিতে সাধারণত বৃষ্টি হয় না, কিন্তু সেই রাতে সবাইকে অবাক করে দিয়ে বৃষ্টি হলো। বৃষ্টির ফলে মুসলিমদের অঞ্চলের নরম মাটি শক্ত হয়ে গেল এবং কুরাইশদের শক্ত মাটি পিসিল হয়ে গেল। বৃষ্টির ফলে শীতল আবহাওয়ায়
ক্লান্ত পরিশ্রান্ত ও দুশ্চিন্তাগ্রস্ত মুসলিম বাহিনীর খুব ভালো ঘুম হলো। পরদিন 17 রমজান 622 খ্রিস্টাব্দের 23 মার্চ মুসলিম বাহিনী কুরাইশ বাহিনীর মুখোমুখি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে তিনটি সারিতে ভাগ করে সাজান। সবার সামনে ছিল বর্শাধারী বাহিনী, তার পেছনে তীরন্দাজি বাহিনী এবং সবার পেছনে পদাতিক বাহিনী। তৎকালীন আরবের প্রথা অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে যুদ্ধের শুরু হলো। মুসলিম ও কুরাইশ বাহিনী তিনজন করে একে অপরের বিরুদ্ধে লড়াই করে। কুরাইশদের মধ্য থেকে উতবা ইবনে রাবিয়া, তার ভাই সাইবা এবং তার ছেলে ওয়ালিদ এগিয়ে এলো। মুসলিমদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবু তালিব এবং উবাইদা ইবনে হারেসকে। দ্বন্দ্বযুদ্ধে উতবার মুখোমুখি হল উবাইদা, সাইবার বিরুদ্ধে হামজা এবং ওয়ালিদের বিরুদ্ধে আলী। হামজার তরবারির আঘাতে সাইবা কুপকাত হন। সাইবা হামজাকে পাল্টা আঘাত করার সুযোগও পেলেন না। একইভাবে আলীও ওয়ালিদকে শোচনীয়ভাবে ততক্ষণে উতবা ও উবাইদার যুদ্ধ জমে উঠেছে। তারা দুজনই প্রবল যুদ্ধে লিপ্ত হয়ে আহত হন। পরে হামজা ও আলী উবাইদার সাহায্যে এগিয়ে গেলেন। এরপর তারা উতবাকে হত্যা করে উবাইদাকে নিয়ে মুসলিম শিবিরে আসেন। এরপর উভয় পক্ষের সৈন্যরা একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যোদ্ধাদের তিনি নির্দেশ দেওয়ার আগে কুরাইশদের উপর হামলা করতে নিষেধ করেন। তিনি বলেন, কুরাইশরা তোমাদের কাছাকাছি আসলে তীর নিক্ষেপ করে তাদেরকে হটিয়ে দিও। এ সময় তিনি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে লাগলেন। তখন তিনি কিছুক্ষণের জন্য নীরব হয়ে পড়েন। অতএব উঠে বলতে লাগলেন, আল্লাহর সাহায্য এসে গেছে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এগিয়ে গেলেন এবং মুসলিমদের যুদ্ধে উৎসাহিত করতে করতে বলতে লাগলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের পান, আজ যে ব্যক্তি ধৈর্য ও নিষ্ঠা সহকারে কাফিরদের সাথে যুদ্ধ করবে এবং শুধু সামনের দিকে এগোতে থাকবে, কোনো অবস্থাতেই পিছু হটবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এ কথা শুনে মুসলিমরা আরও উজ্জীবিত হলো এবং বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলো। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলি নিয়ে কুরাইশদের দিকে এগিয়ে গেলেন। সেই ধুলি তিনি কুরাইশদের উদ্দেশ্যে এই বলে ফুঁকে দিলেন যে ওদের মুখ বিকৃত হয়ে যাক। এরপর তিনি মুসলিম যোদ্ধাদের আরও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিলেন। মুসলিমদের কঠোর আক্রমণের প্রেক্ষিতে কুরাইশরা পর্যুদন্ত হতে লাগলো। এক পর্যায়ে তাদের নেতা আবু জেহেল নিহত হলেন। মক্কা বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। কিছুক্ষণ পর কুরাইশদের আরেক নেতা উমাইয়া ইবনে খালাফও নিহত হয়। যুদ্ধে নেতাদের এমন শোচনীয় মৃত্যু দেখে কুরাইশরা পালাতে শুরু করে। বদরের যুদ্ধে কুরাইশদের 70 জন সৈন্য নিহত হয়। অপরদিকে মুসলিমদের 14 জন নিহত হন। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদের যুদ্ধক্ষেত্রে দাফন করা হয় এবং নিহত কুরাইশদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয়। এই যুদ্ধে কুরাইশদের শীর্ষস্থানীয় অনেক নেতা মৃত্যুবরণ করেন। মুসলিমরা বিশ্বাস করে যে এই যুদ্ধে মুসলিম বাহিনীকে ফেরেশতারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল। যুদ্ধ শেষে প্রায় 70 জন কুরাইশকে যুদ্ধবন্দী হিসেবে মদিনায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্ত করা হয়। প্রতিবন্দীর জন্য 1000 থেকে 4000 দিরহাম পর্যন্ত মুক্তিপণ ধার্য করা হয়। তবে অর্থবিহীন অনেক বন্দীকে বিনাপণে মুক্তি দেওয়া হয়। যুদ্ধের পর প্রাপ্ত সমস্ত সম্পদ সকল যোদ্ধাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। বদরের যুদ্ধে অধিকাংশ কুরাইশ নেতার মৃত্যুর ফলে আবু সুফিয়ান কুরাইশদের নতুন নেতায় পরিণত হয়। বদরের যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি। এটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক যুদ্ধ। এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ। এর আগে মুসলিমরা শুধু নির্যাতিতই হয়েছে। এই প্রথম তারা রুখে দাঁড়ায়। এই যুদ্ধের পর ইসলামী রাষ্ট্র আরও বেশি সুসংগত হয়েছে। বদরের যুদ্ধে মুসলিমদের বিজয়ের পর আরবে ইসলামের আবেদন বৃদ্ধি পায় এবং ইসলামের প্রচার প্রসারে গতি আসে। যদি মুসলিমরা এই যুদ্ধে হেরে যেত তবে ইসলাম হয়তো অস্তিত্বের সংকটে পড়ত। মুসলিমরা হেরে গেলে কুরাইশরা ইসলামের উত্থানকে কিস্তিম করে দিত। এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে আরবে এক নতুন শক্তির উত্থান ঘটে। পরবর্তীকালে বিভিন্ন যুদ্ধে জয়ের মাধ্যমে এই শক্তি একসময় পরাশক্তিতে রূপান্তরিত হয়। বদরের যুদ্ধ জয় ছিল মুসলিমদের বিশ্বজয়ের ভিত্তি।